Civil Engineering. হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। তো থাম্বনেল দেখে বুঝেছেন যে আজকে আমি কোন টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আমরা যারা ইঞ্জিনিয়ার কিংবা আমরা যারা বাড়ি করতে চাচ্ছি তাদের এটা অবশ্যই কাজে লাগবে। আজকে আমরা কাস্টিং সিটু পাইল কিংবা স্পাইরাল কলাম যেটাই হোক না কেন, সেটা কি কীভাবে আসলে রড বের করব সেটা আসলে দেখে নেব। তো এখানে আমি একটা পাইল এঁকে নিয়েছি, এর আগে একটা কাস্টিং বের করেছিলাম HM পাইলের। এই পাইলটার এই কাস্টিং কীভাবে বের করেছিলাম সে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা যদি প্রয়োজন হয় দেখে নেবেন। তো এখানে আমি হচ্ছে একটা পাইল নিয়েছি যেটা লেন্থ হলো 40 ফিট, হ্যাঁ, এবং এটার পাইলের টোটাল ডায়া হলো 1 ফিট 8 ইঞ্চি, 1 ফিট 8 ইঞ্চি, এবং 3 ইঞ্চি ক্লিয়ার কভার এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমি 3 ইঞ্চি একটা ক্লিয়ার কভার নিয়েছি, ধরে নিচ্ছি এখান থেকে আমার ক্লিয়ার কভারটা আমি দেখাচ্ছি এখান থেকে, এই যে দেখুন 3 ইঞ্চি, হ্যাঁ, 3 ইঞ্চি একটা ক্লিয়ার কভার আছে। আমরা জানি পাইলের ক্ষেত্রে 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে, এবং এখানে স্পাইরাল হিসেবে 10 মিলি রড ব্যবহার করেছি, স্পাইরাল রিং যেটাকে বলি, স্পাইরাল রডটা 16 মিলি এবং 10 মিলি এবং মেইন রড 16 মিলি, 4টা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আমি দেখবো আজকে ভাগটা কীভাবে বের করছি। আচ্ছা, প্রথমে এই সূত্রটা দেখে নিই, আসলে স্পাইরাল রডের সূত্রটা পাই ডি এন প্লাস ওয়ান, এন হলো না সংখ্যা অর্থাৎ নাম্বার। এখানে আমি 6 ইঞ্চি পরপরে যদি রড দিই, আমি 6 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, যেভাবেই থাকুক না কেন, সেটা হলো আমি এখানে 6 ইঞ্চি পরপর রড দিয়েছি, যে দেখছেন 6 ইঞ্চি ডিস্টেন্সে রড দেওয়া আছে, মানে রিংয়ের 6 ইঞ্চি পরপর পেঁচানো আছে আর কি স্পাইরাল। তো সেক্ষেত্রে আপনি দেখছেন যে এখানে পাই ডি এখানে আমি আগেই ভাগ করে নিয়েছি, 40 ভাগ হলো 0.5, যেহেতু 6 ইঞ্চি পরপর আমার 40 ফিট পাইলের 40 প্লাস 1 প্লাস 1 হলো একটা সূত্র। যাই হোক, এটা সম্পর্কে পরে একসময় আলোচনা করবো, আজকে এভাবেই দেখাই সংক্ষেপে ভিডিওটা নিই। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন তোমার 80 প্লাস হলো 1, এই যে ওয়ানটা, এই ওয়ান, এটা আমি আসলে সংখ্যাটা বের করে নিয়েছি। তাহলে আমার 81 একটা রিং আমার ব্যবহার করতে 81 বার পেঁচাতে হচ্ছে। তো এখানে 3.1416 পাইয়ের মান আমি 1.17, এটা কোথা থেকে আসলো দেখাচ্ছি, আমার পাইল আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি আমার পাইল, 3 ইঞ্চি, তাহলে দেখতে পাচ্ছি আমরা 20 ইঞ্চি থেকে এখান থেকে কমে গেছে, কিন্তু 1 ফিট 2 ইঞ্চি থাকে, 6 ইঞ্চি কমলে, অর্থাৎ 14 ইঞ্চি, তো 14 ইঞ্চি নিয়েছি, আর 81 হলো 81, এভাবে আমার 297.72 RFT আসে। এখান থেকে এইটা হলো আপনার রড কীভাবে বের করতে হয়, এই যে অংশটা দেখছেন এটা কিন্তু রড কীভাবে বের করতে হয়, সেটার আসলে সেটা তার সূত্রটা আমি এই সূত্রের সাহায্যে 10 মিলি রড ব্যবহার করছি। আমি এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কীভাবে রড বের করতে হয়। তো এটা হবে 0.118 আমি 10 মিলির জন্য দিয়েছি, এবং মেইন রডের ক্ষেত্রে দেখেন মেইন রড এখানে আমার 40 ফিট লেন্থ আর 4টা রড ব্যবহার করছি, 40 × 160 RFT, আর এখানে 160 × 0.481, এটা হলো পার কেজি আর কি, 0.481 পার কেজিতে, অর্থাৎ 1 কেজি পার ফিটে 0.481 কেজি রড লাগে, এখানেও পার